মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও রাম ঠাকুর, তোমাকে একটা কথা বলি, ওই কালকে তোমাকে একবার মুদির দোকান যেতে হবে জানো, সব ফুরিয়ে গেছে, তেল তো একদমই নেই। আচ্ছা আচ্ছা, কত কি লাগবে বলো, আমি এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি লিখে রেখো, মানে তোমার বউটা এখন ভালো উপায় বার করেছে না, তোমার যাতে মনে থাকে লিখে রেখো। হ্যাঁ ফুলদি, লিখে লিখে। ওই তো এসে গেছেন, তোমার খুব সুবিধা হয়েছে জানো, এখন তোমাকে আর কিছু বলতেই হয় না, সব কথা তোমার বউই তোমার হয়ে বলে দেয়। না না, কুশবাবুর হয়ে আমি তো কোনো কথা বলিনি সোনাদি, আমি শুনলাম যে তেল লাগবে বোধহয়, তাই তেল লাগবে তো। হ্যাঁ সবই তো কান পেতে শুনেছ, আবার জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ শুনেছি বলেই বললাম, তেল লাগবে না, দাঁড়াও এনে দিচ্ছি। এই যে তেল। তুমি কোথা থেকে পেলে? তুই না আজকে সব তেল নিয়ে চলে গেলি? আরে আমি তো ওই বোতল থেকে, এই বোতল থেকে ওই শিশিতে ভরে সব তেল। তাই তো, তেলটা নিয়ে পেলে কোথা থেকে মেয়েটা? আচ্ছা কি বলতো, আমরা কি চোখে ভুল দেখছি না কানে ভুল শুনছি বলতো? কিছু বুঝতে পারছি না। ঘোষবাবুর মাসের শুরুতে আনা জিনিসের বাকিটা এখানে রেখে দিই, তাহলে একসঙ্গে বেশি জিনিস থাকলে বেশি খরচাটাও হবে না, আর যা আছে মনে হচ্ছে এই মাসটা হেসে গেলে চলে যাবে। জেঠুমনি বলেছেন কোম্পানির অবস্থা নাকি আগের মতো নেই, আয় কমেছে, তাহলে তো ব্যয়টাও কমাতে হবে তাই না? খানিক টাকা যদি বাঁচাতে পারি তাহলে ঘোষবাবু তো জেঠুমনিকে দরকারে অদরকারে টাকা দিয়ে সাহায্য করতে পারবে, সব ভালো হবে, সব ভালো হবে, জয় বাবা ভোলা মশাই, সব ভালো হবে। পাখি এটা কোথা থেকে এনে দিল? ও তো দেখছি সত্যি জাদু জানে। চিন্না ভূত রে, এ কোথায় তেল এনে দিল কোথা থেকে? কি ব্যাপার বলতো? তেলের শিশি এনে দিয়ে ভাবছে পিডার তিল মেরে দিয়েছে, ধরো তো দেখাচ্ছি মজা। রাঙা ঠাকুর পো, পোস্তটা ফুরিয়ে গেছে গো, পোস্তটা আনতে হবে। হ্যাঁ গো, একদম নেই পোস্তটা। পোস্ত পোস্ত লাগবে তাই না? দাঁড়াও আমি এনে দিচ্ছি। সোনাদি ফুলদি, এই যে পোস্ত। পোস্ত পোস্ত বাবা রাঙাটা করবো, পোস্ত তো আছে কিন্তু ওই মুগ ডাল একদম নেই, মুগ ডাল আনতে হবে। আচ্ছা আমি যাচ্ছি, একটু এক্ষুনি আসছি। হ্যাঁ মুগ ডাল লাগবে, মুগ ডাল সোনাদি, মুগ ডাল, মুগ ডাল আগে বলবে তো, দাঁড়াও দাঁড়াও এনে দিচ্ছি। এটাও এনে দিচ্ছে। হ্যাঁ বলছি এটা কি হচ্ছে বলতো, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে আসছে কোথা থেকে সব জিনিস, আমিও বুঝতে পারছি না গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।